প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিন যথাযোগ্য মর্যাদায় রাজ্যেও পালন করা হয় কংগ্রেসের তরফে। 1917 সালের 19 নভেম্বর জন্ম নেন ইন্দিরা গান্ধী। তিনি ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী এবং ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী। ইন্দিরা গান্ধী হলেন একমাত্র মহিলা যিনি ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন। তাঁর জন্মদিন প্রতিবছর ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফে শ্রদ্ধার সঙ্গে উদযাপন করা হয়। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি। শুক্রবার সকালে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে হয় অনুষ্ঠান। জাতীয় দলীয় শাখা সংগঠনের পতাকা উত্তোলন করেন যথাক্রমে বর্ষীয়ান কংগ্রেস নেতা গোপাল রায়, প্রদেশ সভাপতি বীরজিৎ সিনহা সহ অন্যরা। এরপর ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপস্থিত নেতাকর্মীরা। ইন্দিরা গান্ধীর বিভিন্ন দিক নিয়ে কথা বলতে গিয়ে বীরজিৎ সিনহা বলেন, ভারত খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবার ক্ষেত্রে ইন্দিরা গান্ধীর অবদান রয়েছে। ইন্দিরা গান্ধী দেশের দরিদ্র মোচনের জন্য গরিবি হটাও স্লোগান দিয়ে একটা বিপ্লবিক আন্দোলন শুরু করেছিলেন এবং সফলও হয়েছিলেন। ইন্দিরা গান্ধী ভারতবর্ষের খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করার জন্য সবুজ বিপ্লবে দাগ দিয়েছিলেন এবং হয়েছেও। আজকে ভারতবর্ষ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে শ্রীমতী ইন্দিরা গান্ধীর অবদান।